Good morning guys, I'm Imonimi. Welcome back to my channel or welcome to my channel if you are new here. So guys, আজকে 10টা বেজে গেছে আর আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। তার কারণ হলো আমার বাড়িতে কিছু লোক এসেছিল, ওর জন্য ব্রেকফাস্ট করতে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে। বাট যাই হোক না, গাইজ প্রথমে আমি ভাবলাম তোমাদেরকে আমি গুড মর্নিং উইশ করি, দেন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি। তো এখন আর বেশি কথা বলছি না, অনেক দেরি হয়ে গেছে, তাই তাদের করে আমি কিচেনে যাচ্ছি। তো তোমরাও চলো আমার সঙ্গে। তো গাইজ আমি বানাচ্ছি চিকেন সালামি স্যান্ডউইচ, তার সঙ্গে চা আর গোলাপ ফ্রুটস। তারপর আমার নিজের কিছু কাজ ছিল সেগুলো করেছি, তার সঙ্গে বাড়ির কিছু টুকটাক কাজ করেছি। তো এবার আমি দেখতেই তো পাচ্ছো আমার মাথাটা অলরেডি আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি, তো আমি নিজে ফ্রেশ হবো এখন। বাট তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি আমার কয়েকটা ফেভারিট শাড়ি শেয়ার করব, তার সঙ্গে আমার ফেভারিট কালারও শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বাট তোমরা আমাকে প্লিজ জানাবে তোমাদের ফেভারিট কালার কি, আই উড লাভ টু নো। তো এখন আমি ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সঙ্গে একটু পরে কথা বলবো। কথা হয়েছিল অনেকক্ষণ পেরিয়ে গেছে, তো আলটিমেটলি আমি সময় পেলাম শাড়িগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করার। তো চলো তাড়াতাড়ি করে করে নিই। বাট ইনকেস ইউ গাইজ ওয়ান্ট টু নো কেন আমি এত রেডি হয়েছি, সেজে গুজে বসে আছি, সেটা হলো আমি ইনস্টাগ্রামের ফটো তোলার জন্য বাইরে গেছিলাম, তার জন্য আমি এতটা রেডি হয়েছি। তো গাইজ যদি তোমরা কেউ আমার ইনস্টাগ্রামের প্রোফাইল চেক আউট করতে চাও, তাহলে আমি আমার আইডিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আদারওয়াইজ আমি স্ক্রিনের মধ্যেও কোথাও দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো আমি মোটামুটি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি আর অল্টারনেট ডেতেই কিছু না কিছু পোস্ট করে থাকি, তো তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো, বাট জানাবে কেমন লাগলো আমার এই প্রোফাইল। তো চলো এবার শাড়িগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার ফেভারিট কালার, রেড কালার, আমার সবসময়ের ফেভারিট। আর এই শাড়িটার আঁচলটা পুরো বেনারসি টাইপের। এটা আমি এই বছর দুর্গাপুজোতে নিয়েছিলাম শাড়িটা, আর এই শাড়িটাতে মানে ঢাকাই জামদানি টাইপেরই, বা ঢাকাই জামদানি নয় এই শাড়িটা আসলে। তো এই শাড়িটা খুব সুন্দর আমার, মানে ইজিলি পরা যায়, অ্যাকচুয়ালি আমি অত ভালো শাড়ি পরতে পারি না, আর সব টাইপের শাড়ি আমার বেশি ভালো লাগে। তো এই শাড়িটা ইজিলি পরা যায়, কারো হেল্পও লাগে না, আর পরে কমফোর্টেবলি ঘোরাফেরা করা যায়, ওই জন্য আমার এই টাইপের শাড়ি ভালো লাগে। আর কালারটা অসম্ভব সুন্দর, ব্লাড রেড তার সঙ্গে গোল্ডেনের কাজ। তো এটা আমার একটা ফেভারিট শাড়ি প্লাস ফেভারিট কালার। সেকেন্ড তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইয়েলো কালারের একটা শাড়ি, খুব সুন্দর দেখতে, ইয়েলোর সাথে গ্রিন পার্ট, নর্মালি এটা দেখা যায় ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশনে। আর এটার আঁচলটা দেখো পুরো গ্রিনের ওপরে। বাট এই শাড়িটা কিছু একটা সিল্ক ছিল, আমি নামটা ভুলে গেছি, এটা 2 ইয়ার্স আগে আমার কেনা, বাট কালারটা শাড়িটা আমার খুব ভালো লাগে। সেকেন্ড শাড়ি আর আমার ফেভারিট শাড়ি, ইয়েলো কালারও আমার খুব ভালো লাগে। আসলে বলে দিই তোমাদেরকে একটা কথা, আমি না এখন আর ফেভারিট কালার সেভাবে কিছু বলতে পারবো না, কারণ আমার সব ডার্ক কালারগুলোই আমার ভালো লাগে। যে কালারগুলো ডার্ক কালার হবে তাতেই আমার ভালো লাগে, কারণ আমাকে পরলেও ভালো লাগে, ওই জন্য আমার ডার্ক সব কালারগুলোই ফেভারিট। তো চলো তোমাদেরকে থার্ড নাম্বার শাড়িটা দেখাই। থার্ড নাম্বার শাড়িটা খুবই একটা কমন শাড়ি, বান্ধনি শাড়ি, আর এই শাড়িটা আমি জয়পুর থেকে নিয়েছিলাম। আর এটা পিওর বান্ধনি, এটা ইজিলি মানে তুমি মুড়ে একদম পকেটের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে, এরকম সফট। আর আমি তো বললামই সব শাড়ির প্রতি আমার একটা ভালো লাগা আছে, কারণ ইজিলি পরা যায়। আর এটা দুটো টোনের, একটা ব্লু, হালকা ব্লু, ডার্ক ব্লু। আগে আমার অনলি ব্লু কালার ফেভারিট ছিল, তো বাড়িতে যদি কোনো কেউ গিফট দেওয়ার থাকতো সবাই জানতো, মানে কেউ আর কাউকে জিজ্ঞাসা করার দরকার পড়তো না, সবাই জানতো যে ব্লুই আমার ফেভারিট কালার হবে তার জন্য। বাট এখন আমার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি মোটামুটি সব কালারই ভালো লাগে, বাট ডার্ক কালার হতে হবে, লাইট কালার আমার অতটা ফেভারিট নয়। তো এটা আমার ফেভারিট একটা শাড়ি, আমি অনেকবারই এই শাড়িটা পরেছি, তোমরাও দেখো এই শাড়িটা দেখলেই বুঝতে পারবে কাঁচা আছে, তাই আমি এটা অনেকবার পরেছি। তো এটা গেল আমার থার্ড নাম্বার শাড়ি।
ফোর্থ নাম্বার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বিউটিফুল কালারের একটা কাঞ্জিভরণ শাড়ি, বিউটিফুল গ্রিন, তার সঙ্গে একটা পোড়া লাল কালারের, বাট পাড়টা অনেকটা চওড়া, এতটা চওড়া। এটা পুরো ট্র্যাডিশনাল, দেখতে খুবই সুন্দর শাড়িটা, অসাধারণ। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই দেখো পুরো শাড়িটাই কাজ করা আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। তো এটাও আমার খুব ভালো লাগে, আর বললামই তো ডার্ক কালার গ্রিনের সাথে রেড কালার, তো এটাও আমার খুব ভালো লাগে। এটা আমার হলো ফোর্থ নাম্বার শাড়ি। ফিফথ নাম্বার আমি যেটা দেখাবো সেটার কালারটাও ও হো হো হো, তোমরাই দেখো। এটা ইয়েলোর সাথে গ্রিন আগেও দেখালাম, বাট ওই ইয়েলোটা একটু ডিফারেন্ট ইয়েলো, এটা ডিফারেন্ট, এটা পুরোটাই আঁচলটা হচ্ছে। তো গাইস এটার গাটা এরকম পুরো বডিটা, আর এটার আঁচলটা এরকম, এটাও ভীষণ সফট, আর এটা ঢাকাই জামদানি, আর এটা পরে আমার পিকচারও আছে, আমি কোথাও না কোথাও অ্যাড করে দেব, তো তোমরা দেখতে পারবে তাহলে। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে শাড়ি, তো এটাও আমার হলো একটা শাড়ি। এবার তোমাদেরকে আমি যে দুটো শাড়ি দেখাবো দুটোই কাইন্ড অফ পার্টি ওয়ের, আর একটা শাড়ির সঙ্গে তো আমার একটা স্মৃতিও জুড়ে আছে, সেটা হচ্ছে গায়ের এই শাড়িটা। শাড়িটা এত কিউট দেখতে, আর এটার সঙ্গে আগে ঘটনাটা তোমাদেরকে বলে দিই। ঘটনাটা হচ্ছে এটাই যে এই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি, আর এটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল বলতে পারো, মানে সেকেন্ড টাইম সেকেন্ড গিফট ছিল আমার বিয়ের আগে। তো এটা আমার আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম, আর এটা দিল্লি থেকে নিয়েছিলাম মিনা বাজার থেকে। এটা এবার দেখো শাড়িটা, শাড়িটা হচ্ছে পুরো স্টোনের কাজ করা শাড়িটাতে, এই পুরো পাটটাই মানে একদম আঁচল থেকে পুরো শাড়িটাতেই এতে স্টোনটা থাকবে, আর এটা পুরো নেটের শাড়ি, খুবই সফট টাইপের, ইজিলি পরা যায়। তো এই জন্য এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়িটা। আর এটার ব্লাউজটা হচ্ছে এরকম, দেখো পুরোটাই স্টোনের। তো গাইজ এই ব্লাউজটা না ভীষণই ভারী, আর ব্লাউজটা তোমার যে কোনো মেশিনে হয় না, হয় না স্টোনের যেগুলো শাড়ি বা ব্লাউজ স্টিচ করার জন্য ডিফারেন্ট একটা মেশিন হয়, ওখানেই এটা আমি করিয়েছি দিল্লি থেকে, এটা আমি বানিয়েছিলাম, বাট পরলে শাড়িটা ব্লাউজটা খুব সুন্দর দেখতে লাগে। তো এটা গেল একটা, আর আরেকটা যে শাড়িটা যেটা অলরেডি খুলে গেছে তাও তোমাদেরকে দেখাই, ব্লু কালারের শাড়িটা পুরোটাই, আর এই পাটটা পুরোটাই, দাঁড়াও ওইটা দিকে ঘুরে গেছে, পুরোটাই এরকম, এটাও পুরো পার্টি ওয়ের, পুরোটাই বডিটা পুরোটাই ব্লু, তার সঙ্গে পাটটা পুরোটাই এরকম। তো এই দুটোই আমি দিল্লি থেকে নিয়েছিলাম, বাট এটা অনেক পরে নিয়েছিলাম। আর তো এই হলো আমার শাড়ি কালেকশন, মোটামুটি তোমাদেরকে দেখালাম, মানে খুবই কম শাড়ি দেখিয়েছি, অনেক আছে, দেখাতে বসলে তো পুরো দিন কেটে যাবে। বাট গাইস তোমরা আমাকে জানাবে তোমাদের এই আমার ছোট্ট করে একদম ছোট্ট একটা হল কেমন লাগলো শাড়ির, যদি তোমরা আমার কাছ থেকে ইন ফিউচার আরও আমার শাড়ি কালেকশন দেখতে চাও আমাকে জানাবে, আমি ডেফিনেটলি একটা বড় করে হল করব। বাট এখনকার জন্য এই কয়েকটা শাড়ি আমি দেখালাম, যে কালারগুলো আমার মোটামুটি প্রতিটাই ফেভারিট, আর এনি টাইম যদি চুজ করতে হয় এই শাড়িগুলো আমি চুজ করবো, আমার খুবই ভালো লাগে। তো গাইজ এই ছিল আমার একটা ছোট্ট করে শাড়ি হল, তোমরা জানাবে কেমন লাগলো হলটা, আর ইন ফিউচার যদি তোমরা আমার থেকে আরও বড় করে কোনো হল দেখতে চাও সেটাও জানাবে, আমি আমার শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট আমাকে প্রথমে জানাবে কেমন লাগলো। তো গাইজ আজকে আর কথা বলছি না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, আর এর পরের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্টে টিউন, তোমাদের সঙ্গে তাহলে পরে দেখা হচ্ছে, আজকের মতন টাটা অ্যান্ড বাই।